মনে করি ক্যাপ্টেনের মূল দায়িত্ব হচ্ছে ওর পাশে থাকা, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি পুরো টিমের রেসপন্সিবিলিটি নেওয়া, টিম যতই খারাপ খেলুক বা ভালো খেলুক মেক শিওর যে ক্যাপ্টেন ওটা সবসময় কাঁধে নিচ্ছে। তবে ক্যাপ্টেন্সি জিনিসটা হচ্ছে যে যা কিছু এই যে 50টা উইন অবশ্যই শুক্রিয়া উপর আল্লাহর কাছে, এটা এটা ছাড়া সম্ভব হতো না অবশ্যই, এটাই মূল কারণ। আর আরেকটা বললেন হচ্ছে যে কি বললেন আমি ভুলে গিয়েছি, দুইটা কোশ্চেন তো আমার নিজের সম্বন্ধে আমি কখনো মূল্যায়ন করিনি, যদি এক কথায় বলতে হয় অ্যাভারেজ বলা ছাড়া আর কিছু বলার নাই, কারণ কখনো এভাবে আলাদা করে ক্যাপ্টেন্সিটাকে দেখিনি আমার লাইফে। দেখেন আমি সবসময় বলে এসেছি ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে, মানে ক্রিকেট বোর্ড বলেন, বোর্ডে যারা স্টাফ আছে, গ্রাউন্ডসম্যান বলেন, ক্রিকেট রিলেটেড যারা আছে, মিডিয়া বলেন, যারা আছেন অবশ্যই সবাইকে আমি মানে একটু গ্যাপ হয়ে গেলেই মিস করি, এটাই নিয়ম, কারণ আমাদের সাথে সবার সম্পর্ক ভালো। এমনি অন্যান্য দেশের প্লেয়ারদের সাথে দেখবেন মিডিয়াদের একটা অনেক দূরত্ব থাকে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু কখনোই সেটা তৈরি হয়নি, এবং এমনও দেখবেন যে আমরা কিন্তু ঘরের ভেতরও আড্ডা দিই, মানে আপনাদের সাথে এরকম দিই। সো এই এই জিনিসটা তো অবশ্যই আশা করি এটা থাকবেই এবং চলতে থাকবে, ভালো সম্পর্ক এক জিনিস, প্রফেশন আর একটা জিনিস। সো প্রফেশনালিজমের জায়গায় স্ট্রিক থেকে ভালো সম্পর্ক সবসময় ভালো, অবশ্যই মিস করবো, বাট অ্যাট দ্য সেম টাইমে এটাও সত্যি কথা যে নতুনরা আসবে, তারাও আপনাদের সামনে এসে বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করবে, বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাবে, এটাই তো আসলে নিয়ম। না ধরেন আমার দেশ তো আমার দেশই, সিলেট বলেন, ঢাকা বলেন, খুলনা বলেন বা চিটাং বলেন, তো দেশের মাটিতে ক্যাপ্টেন্সি শেষ করেছি, এটা অবশ্যই আনন্দের। আর সিলেট তো এর আগেও একবার মনে হয় এখানে বসে বলেছিলাম, অত্যন্ত সুন্দর একটা মাঠ, ক্রাউড খুব ভালো হয়, এবং আশা করি সিলেটে কন্টিনিউয়াসলি, এখন খেলা শুরু হয়েছে আরও হবে, এটা আমার না, আরও দেখবেন যে আরও অনেক প্লেয়ার যারা হোমে একটা সময় ছাড়তে চাইবে হয়তো বা তাদেরও সিলেট কোনো না কোনো সময় আসবে, কারণ এত এত সুন্দর একটা মাঠে অনেক খেলা হবে বলে আশা করছি। না আমাদের সবই নর্মাল ছিল, ম্যাচটা নিয়েই পুরো চিন্তা ভাবনা ছিল, কারণ মোর ইম্পর্টেন্টলি ছিল সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো ম্যাচটা হারলে, সো আমাদের মূল ফোকাসটা ছিলই হচ্ছে ম্যাচটা যেন আমরা জিততে পারি আর কি।